ধরো এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ, এই যে এখানে ধরো এফ অফ এক্স ইকুয়াল টু ধরো সাইন এক্স, তাহলে এখানে সাইন এক্স এর সর্বোচ্চ মান কত? +1, আর সর্বনিম্ন মান কত? -1। তো একটু খেয়াল করো, এই যে +1 আর হচ্ছে কত? -1। তো এটা হচ্ছে সাইন এক্স। তুমি যখন প্রথমবার ডিফারেন্সিয়েশন করবা, প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে যাবে? কজ এক্স। তখন তোমার দেখো এই যে সর্বোচ্চ মানের ক্ষেত্রেও একটা জিরোতে গিয়ে মিলিত হইতেছে বা একটা পয়েন্টে গিয়ে মিলিত হইতেছে, এক্স হকে ছেদ করতেছে, সর্বনিম্ন মানের ক্ষেত্রেও কি এক্স হকে ছেদ করতেছে, কোয়াক বরাবর কোনো ভ্যালু নাই ডিফারেন্সিয়েশন করলে, বা এখানে দুইটা পয়েন্টে তোমার কি মিলতেছে, দুইটা পয়েন্টে কি মিলতেছে, সর্বোচ্চ বিন্দুটাও একটা পয়েন্টে মিলতেছে, সর্বনিম্ন বিন্দুটাও একটা পয়েন্টে মিলতেছে। তাহলে তুমি যখন আবার ডিফারেন্সিয়েশন করবা দ্বিতীয়বার, তখন তোমার এখানে কি আসবে? -sin x আসবে। তাহলে -sin x আসলে এই জায়গায় কি আসতেছে? -1, এই জায়গায় কি আসতেছে? +1। তাহলে দেখো দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশনে যেটা নেগেটিভ আসবে এটা মূলত পজিটিভ মানের জন্য, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশনে যেটা কম আসবে সেটা মূলত ম্যাক্স এর জন্য, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশনে ভ্যালু যেটা কম আসবে সেটা ম্যাক্স এর জন্য, আর দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশনে যেটা ম্যাক্স আসবে সেটা মূলত কিসের জন্য? মিনের জন্য। সারের কথা কি বুঝছো? দেখো এই যে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশনে যেটা বেশি সর্বোচ্চ মান পাবা সেই সর্বোচ্চ মানটা মূলত পাচ্ছ মিনের জন্য, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশনে সর্বনিম্ন যে মানটা পাচ্ছ সেটা হচ্ছে ম্যাক্স এর জন্য। এই ফিগার থেকে কিন্তু বোঝা যায়।